সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি গ্রামীণফোন আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের আজকের অতিথি ডক্টর আসিফ নজরুল। আসিফ, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। শিরোনাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, প্রতিদিনের শিরোনাম হচ্ছে সংলাপে তৎপর জাতিসংঘ, বিএনপি জামাত জাতীয় পার্টির আশ্রয়, সরকারের প্রশ্রয়। মানবজমিন নির্বাচিতদের মাধ্যমে অন্তর্বর্তী সরকার, কূটনীতিতে দীপনী, হ্যাট্রিক প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজ। আমাদের সময় দুর্নীতির ঢেউ নতুন সেতুতেও হুচটকেছেন হেফাজতের হেফাজতকারীরা। সকালের খবর, রাজাকার বাহিনীর প্রতিষ্ঠাতা ইউসুফ কারাগারে, পাকিস্তানের রাজনীতি ইমরান খানের বিস্ময়কর উত্থান। যায় যায় দিন পাকিস্তানের নওয়াজ ম্যাজিক, চার সিটিতে বিএনপির 11 নেতা মেয়র প্রার্থী। মানব কণ্ঠ, স্বস্তিতে নেই আওয়ামী লীগ, পাকিস্তানের মসনদে আবারও ফিরছেন নওয়াজ শরীফ। অর্থনীতি প্রতিদিন, আকস্মিক কূটনৈতিক তৎপরতা বেড়েছে, গ্রাম থেকে টাকা আসছে শহরে। দৈনিক সংগ্রাম, পাকিস্তানের সরকার গঠন করছেন নওয়াজ শরীফ, পরোয়ানা স্বাক্ষরের আড়াই ঘন্টা আগেই মাওলানা ইউসুফ গ্রেপ্তার। ভোরের ডাক, সংলাপের প্রধান অন্তরায় তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী সরকার, পাকিস্তানের সরকার গঠন করছে নওয়াজ শরীফ। দৈনিক করতোয়া, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা, উপকূলের দিকে এগোচ্ছে মহাসেন। দি ফিনান্সিয়াল এক্সপ্রেস, গভর্নমেন্ট অ্যানাউন্সেস নিউ ওয়েজ বোর্ড ফর আরএমজি ওয়ার্কার্স। পাকিস্তানের নির্বাচন, ক্ষমতাসীনদের ভরাডুবি এবং নাটকীয়ভাবে আপনার উত্থান ঘটেছে ইমরান খানের, নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পাকিস্তানের এবারে নির্বাচনে সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, সেটা আমরা প্রথম আলোচনা করতে পারি, সেটা হচ্ছে পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনো নির্বাচিত পার্লামেন্ট 5 বছরের মেয়াদ পূর্ণ করলো, এবং প্রথম একটা রাজনৈতিক সরকারের হাত থেকে আর একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা গেল। এটা ছাড়াও আরো অনেক বৈশিষ্ট্যপূর্ণ দিক আছে। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, এবং আপনি যদি পলিটিক্যাল অ্যানালিস্টদের লেখা দেখেন, অনেকেই বলছে এই নির্বাচনটা যে এতটা ক্রেডিবল হয়েছে এবং এত লোক পার্টিসিপেট করেছে, আপনি জানেন তালেবানদের অনেক থ্রেট ছিল, তার মধ্যে প্রায় 60-65% লোক নির্বাচনে ভোট দিয়েছে, এটা একটা পাকিস্তানের ইতিহাসে আনপ্রেসিডেন্টেড ঘটনা সাম্প্রতিক ইতিহাসে। তো এত লোক যে ভোট দিয়েছে এবং আপনার একটা গণতান্ত্রিক সরকারের হাত থেকে আরেকটা গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা গেছে, এটার পিছনে অন্যতম কৃতিত্ব দেওয়া হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে, যে কারণে ইলেকশনের ফেয়ারনেসটা কনফার্ম হয়েছিল। ইলেকশন যে কতটা ফেয়ার হয়েছে তার একটা প্রমাণ হচ্ছে ক্ষমতাসীন দল যারা ছিল তারা সম্ভবত থার্ড হতে যাচ্ছে, এমনকি সেকেন্ডও না। ইমরান খানের মতো একটা আপনার রাজনৈতিকভাবে তুলনামূলকভাবে অনেক অনভিজ্ঞ একটা দলের কাছে তারা পরাজিত হতে যাচ্ছে, একটা ক্ষমতাসীন দল আর কি। এটাই আমি মনে করি কি এই এই অঞ্চলে আপনার বাংলাদেশ পাকিস্তান ভারত, বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান নেপাল এসব জায়গাতে আপনার যদি ক্ষমতাসীন দল নির্বাচনে পরাজিত হয় তাহলে আমরা ধরেই নেই যে এটা এটাই অবশ্যম্ভাবী ফলাফল, এটাই হচ্ছে একটা প্রিজমের মতো, যে প্রিজম থেকে আমরা বুঝতে পারি ইলেকশনটা ফেয়ার এন্ড ক্রেডিবল হয়েছে আর কি। তো পাকিস্তানের জন্য আপনার আমরা ডেফিনেটলি পৃথিবীর যে কোনো অঞ্চলে যদি গণতান্ত্রিক সরকার থাকে, গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর হয়, সেটা সারা পৃথিবীর মানুষের জন্য আনন্দের খবর, স্বস্তির খবর। কারণ আপনি জানেন এখন যে টেরোরিজমের যে চেহারা দাঁড়িয়েছে এটা একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ না, পাকিস্তানে তালেবানদের নব উত্থান ঘটছে এবং কিছুদিনের মধ্যেই আপনার আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্যবাহিনী উইথড্র করা হবে, তখন তালেবানদের যেই শক্তিমত্তা দেখা যাবে এটার বিপক্ষে দাঁড়ানোর জন্য আপনার একটা খুব সুদৃঢ় গণতান্ত্রিক ব্যবস্থা প্রয়োজন। সেটা পাকিস্তানে যদি প্রতিষ্ঠিত হয় এটা আমাদের জন্য ভালো ব্যাপার, কারণ তালেবানরা যদি সেখানে আপনার মহাপরাক্রমশালী হয়ে ওঠে এবং পাকিস্তান আপনি জানেন একটা পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, তাহলে এটার ইম্প্যাক্ট বাংলাদেশের উপরও পড়বে, ভারতের উপরও পড়বে, এই অঞ্চলের উপর পড়বে, পুরো পৃথিবীতে পড়বে। তো এদিক দিয়ে আমাদের জন্য অনেক স্বস্তির ব্যাপার। তারপরেও এমনই কথা আছে, যেমন আপনার নওয়াজ শরীফকে বলা হয় আর কি উনি তালেবানদের ব্যাপারে অত কঠোর না, যেটা আপনার বেনজির ভুট্টো বা বেলওয়াল ভুট্টোর দল আছে। ইমরানকে বলা হয় সে আপনার তালেবানদের অনেক কর্মসূচির কোনো সমালোচনাই করে না, সবচেয়ে তালেবান ফ্রেন্ডলি একটা দল। তারপরও আমার মনে হয় পাকিস্তানের নির্বাচনে একটা বড় ধরনের ল্যান্ডমার্ক ডেভেলপমেন্ট, যে একটা দেশ আপনার 47 সনে জন্ম, তারপর প্রথম কোন পার্লামেন্ট পুরা মেয়াদ পূর্ণ করতে পারে, বিশাল ব্যাপার। এবং এখানে আমাদের পলিটিশিয়ানদের বহু কিছু শেখার আছে, আমাদের বিরোধী দলের শেখার আছে, যে নওয়াজ শরীফ পিপিপি কে অনেকবার প্রবলেমে ফেলতে পারত, ক্ষমতাসীন দলকে কোনোবার চেষ্টা করেনি, ক্ষমতাসীন দলকে বড় ধরনের প্রবলেমে ফেলার চেষ্টা করেনি, এমনকি কোনো কোনো বিপর্যয়কর মুহূর্তে সাপোর্ট দিয়েছে। আমাদের ক্ষমতাসীন দলের দেখা উচিত যে একটা দল ক্ষমতায় থেকে কোন রকম গণ আন্দোলন ছাড়াই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছে ইলেকশন ফেয়ার করার জন্য, এবং তত্ত্বাবধায়ক সরকারের ইম্প্যাক্ট কি সেটা আমাদের আরেকটা প্রতিবেশী নেপাল ফিল করতে যাচ্ছে অচিরেই। তো আমার দুঃখ লাগে আপনার যে এটার জনক আমরা, যেই অসাধারণ
একটা সিস্টেম আমরা প্রডিউস করেছি, আমরা ক্ষুদ্র ক্ষমতার স্বার্থে সেই সিস্টেমটাকে ডিলিট করে দিয়েছি এবং আমাদের প্রতিবেশী দেশগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে, আরো অনেক এলিমেন্ট আছে ওখানে, তত্ত্বাবধায়ক সরকার অন্যতম এলিমেন্ট, এটার মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে কিছুটা হলেও এগিয়ে যাচ্ছে। আর আমরা তত্ত্বাবধায়ক কিছুটা বাদ দিয়ে সারা দেশে গত এক দুই বছর যাবৎ একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করে রেখেছি। আমি জানি না আরো কতদিন এই অবস্থা চলবে। আপনি জানেন যে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত কিন্তু এখন ঢাকায় এবং কূটনীতিকদের সঙ্গে কথা বলেছেন, রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন, বুদ্ধিজীবী সঙ্গে কথা বলেছেন, সম্পাদকদের সঙ্গে কথা বলেছেন। তারা এই বিষয়টা চেষ্টা করছেন তারা জানার জন্য কোথায় সংকট এবং কিভাবে সমাধান হতে পারে। আমার একটা জিনিস মনে হয় কি, আপনার মনে আছে কিনা জানি না মতি ভাই, যখন আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক যারা ছিল, এমনকি ইউএন এজেন্সিজ, তারা কিন্তু পর্যবেক্ষকের ভূমিকায় বা মনিটরিং এর ভূমিকায় ইনভলভ ছিল, তারা সবাই প্রশংসা করেছে। আপনার মনে আছে নিশ্চয়ই চারটা ইলেকশনেরই। সো অলরেডি কিন্তু আন্তর্জাতিকভাবে তত্ত্বাবধায়ক সরকার খুবই একটা প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য পদক্ষেপ হিসেবে স্বীকৃত। এরপরে আপনার এখন আপনার যাদের সাথে আলোচনা করছেন ওনারা, আমি তো মনে করি বাংলাদেশে যা মানে চরমভাবে আওয়ামী বায়াস ছাড়া বা চরমভাবে আপনার যে কোনো মূল্যে ক্ষমতায় ধরে রাখতে হবে এই চিন্তাধারা যারা বিশ্বাস করে তারা ছাড়া সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। আপনি জানেন সাম্প্রতিককালে একটা জরিপ হয়েছে, প্রথম আলো করেছে, এখানে 90% মানুষ বলেছে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। এমনকি আপনার এই সরকারের সাথে বিভিন্নভাবে ইনভলভ যারা আছেন তাদের যে বিভিন্ন পত্রপত্রিকা আছে, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, তারাও যখন তত্ত্বাবধায়ক সরকারের উপর পাঠক জরিপ করে ওভারওয়েলমিং মেজরিটি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলে। এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে কি, এই জিনিসটাকে কনফিউজ করে পলিটিশিয়ানরা তো করবেই, আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গা থাকলে করবে, বিএনপি জায়গা থাকলে বিএনপিও হয়তো করতো, বিএনপিও তো গত তত্ত্বাবধায়ক সরকার আমলকে গত তত্ত্বাবধায়ক সরকারকে আপনার এক্সপ্লয়েট করতে চেয়েছে, মিস ইউজ করতে চেয়েছে, তো আজকে বিএনপি থাকলে বিএনপিও হয়তো অন্য ধরনের চেষ্টা করতো। কিন্তু আমার দুঃখ লাগে কি, আমাদের মতো আপনার নাগরিক সমাজের কিছু কিছু মানুষ যারা এই সরকারের আমলে বিভিন্নভাবে সুবিধা প্রাপ্ত, সরকারি নিউজ এজেন্সির চেয়ারম্যান হয়েছে বা সরকারে কোনো আমলে ইউনিভার্সিটি ভিসি হয়েছে বা সরকারি আমলে এই সরকারের আমলে কোনো একটা টিভি পেয়েছে বা পত্রিকা পেয়েছে, এরা তো সরাসরিভাবে সুবিধাভোগী। তো এরা যখন এসে আপনার একটা ভুল ব্যাখ্যা দেয়, বলে আপনার আদালতের রায় এটা বলেছে তাই এটা, আরে আদালতের রায় যেটা আদালত সবার সামনে আদালত চলাকালীন সময় সংক্ষিপ্ত আদেশে বলেছে 2 মেয়াদে থাকতে পারে, তারপর একজন প্রধান বিচারক 16 মাস পরে একবার রায় জমা দিয়ে ওটা আবার ফেরত নিয়ে আবার কি লিখে এমন দ্ব্যর্থবোধক ভাষায় কি লিখেছেন, উনি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না উনি রায় কি লিখেছেন। একটা পার্ট মরলে মনে হয় উনি 2 মেয়াদে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারকে উনি অপোজ করেন নাই, আরেকটা পার্ট মরলে হয় না শুধু নির্বাচন পার করেছেন, রায়ের পুরাটা রায়ের মধ্যে রায় হিসাবে মনে হয় এরকম অংশ 4 জায়গায়। আর উনার এই রায় দেওয়ার অধিকার আছে কিনা, কারণ উনার সংক্ষিপ্ত আদেশ পুরা আদালত বসা অবস্থায় সবার সামনে উনি যে সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন আদালতের বিচারপতি থাকা অবস্থায়, উনি তো প্রধান বিচারপতি ছিল তখন, সেই আদেশকে 16 মাস পরে, অপশন নেওয়ার 16 মাস পরে রায় জমা দিয়ে ফেরত নিয়ে উনি কি চেঞ্জ করতে পারেন? এটা যদি একটা সত্যিকার অর্থে আইনের শাসন থাকতো, উনার তো বিচার হওয়া উচিত এজন্য যে আপনি আপনার সংক্ষিপ্ত আদেশকে আপনি চেঞ্জ করেন কিভাবে, এটা আপনি করতে পারেন না। এবং আপনি দেখবেন যে পূর্ণাঙ্গ রায়ে অন্য 3 জন বিচারপতি যারা রায় দিয়েছেন উনার এটা সমালোচনা করেছেন, ওনার সাথে 3 জন বিচারপতি। আসিফ আপনি ভুলে যাচ্ছেন কেন, বাংলাদেশে সবই সম্ভব না। আমার অদ্ভুত লাগে, এবং এখানে যখন আপনার আমার মতো মানে সুশীল সমাজের লোকজন এসে মিথ্যা তথ্য দেয় বা বিভ্রান্তিকর তথ্য দেয় আদালতের রায়, আদালতের রায় কি, আদালতের রায় হচ্ছে আদালতে বসে যে রায় দিয়েছে সেই রায়, একজন 16 মাস পরে উনি একবার রায় জমা দিয়ে ফেরত নিয়ে কি লিখেছেন এটা কোনো মানে বোঝা যায় না, সেটা আদালতের রায়, আর সবার সামনে উনি চিফ জাস্টিস থাকা অবস্থায় যে রায় দিয়েছেন সেটা রায় না, ঠিক না? এটা তো এনিওয়ে আমার সবসময় একটা জিনিস মনে হয় কি, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো আমাদের পলিটিশিয়ানদের ইনোভেশন, আমরা আওয়ামী লীগ আপনার এই কৃতিত্বের দাবিদার অবশ্যই আওয়ামী লীগও, আওয়ামী লীগের অনেক বড় চাপ ছিল, অন্যান্য দলের চাপ ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করতে হবে, আওয়ামী লীগ যেই কৃতিত্বের দাবিদার আওয়ামী লীগ সেই কৃতিত্বের যে প্রোডাক্টটা সেটাই আওয়ামী লীগ এখন ধ্বংস করতে যাচ্ছে, এটাই হচ্ছে আইরনি। তো আমার কাছে মনে হয় যে এই আমাদের এই রিয়ালাইজেশনটা আসা উচিত, আজকে পাকিস্তানের এক্সাম্পলকে কিছুটা হলেও আমাদের বিবেচনায় নেওয়া উচিত, একটা এত বিরোধপূর্ণ দেশ যে দেশে আপনার
কোনোদিন কোনো সরকার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। সেই দেশে এত সুন্দর একটা ইলেকশন হলো, সবাই কি প্রশংসা করছে আপনার, এত ভোটার টার্ন আউট হয়েছে, ইয়াং ভোটাররা এসেছে, তালেবান থ্রেট ছিল এবং বিভিন্ন জায়গায় অ্যাটাকের ঘটনা ঘটেছে। থ্রেট কেন বলছি আমি, বিভিন্ন জায়গায় লোকের মৃত্যুর, বড় ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে, তার মধ্যে এত লোক ভোট দিয়েছে, ইয়াং ভোটাররা ভোট দিয়েছে এবং তারা যে এই কনফিডেন্সটা পেয়েছে যে আমার মাই ভোট উইল বি কাউন্টেড, এই কনফিডেন্সটা পেয়েছে দেখেই তো এসছে। আমি তো কালকে রাতে বিভিন্ন বিবিসির আলোচনা শুনলাম, আল জাজিরা আলোচনা শুনলাম, ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর হচ্ছে আমার ভোটটা কাউন্টেড হবে, এই কনফিডেন্সটা পেয়েছে। এই কনফিডেন্সটা জন্ম দিয়েছে যেই তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম জন্মদাতা যে আওয়ামী লীগ, তারা এখন ক্ষমতায় আছে। আমার খালি মনে হয় যে যদি কোনোভাবে ওনারা যদি কনভিন্সড হন যাচ্ছে ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার একটা আমাদের জন্য একটা ভালো এক্সাম্পল, এটা আমরা কেন নষ্ট করব, তাহলে আমরা বেঁচে যাই আর কি, দেশের বিভিন্ন অশান্তি থেকে রক্ষা পাই। ওই জাতিসংঘের তরফে যেটা বলা হয়েছে যে পদ্ধতি যাই হোক নির্বাচনে সব দল কি চায় তারা, এটা তো আপনার বাংলাদেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটির জন্য, গণতান্ত্রিক স্ট্যাবিলিটির জন্য অবশ্যম্ভাবী ব্যাপার, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। দেখেন এটা আমরা খুব ক্লিয়ারলি জানি যে আমরা সবসময় খুব সাধারণভাবে যখন বলি, আচ্ছা আওয়ামী লীগের পক্ষে ওয়ান থার্ড ভোট, বিএনপির পক্ষে ওয়ান থার্ড ভোট, বাকি ওয়ান থার্ড হচ্ছে ফ্লোটিং, সাধারণ হিসাবে এখানে মানে কম বেশি থাকতে পারে আর কি। তো আপনার ফ্লোটিং যদি অর্ধেক অর্ধেক থাকে তাহলে প্রায় যে দলটা পরাজিত হয় বাংলাদেশের ইলেকশনে সে দলও প্রায় 35% ভোট পায়। তো 35% ভোট যারা পায় তাদের যদি পার্টিসিপেশন না থাকে এবং আপনি যদি সাম্প্রতিক পত্রপত্রিকার জরিপ দেখেন তাহলে তো বিএনপি আওয়ামী লীগের তুলনায় জনপ্রিয় সর্বশেষ জরিপগুলোর যে অবস্থা ছিল, বা আপনি যদি স্থানীয় পরিষদের নির্বাচনগুলো দেখেন, তো এরকম একটা মেজর দল যদি ইলেকশনে না আসে সেটা তো বিরাট মানে গণতন্ত্রের জন্য বিরাট হুমকি স্বরূপ ব্যাপার। আমরা 96 দেখেছি বিএনপি যখন আপনার একতরফা ইলেকশন করেছে কি পরিণতি হয়েছে বিএনপির। তো আমার একটা জিনিস মনে হয় কি, তারপরও আমি বলি আমি তত্ত্বাবধায়ক সরকারের একজন ঘোর সমর্থক বিভিন্ন কারণে, তারপর আমি বলি যে যদি আওয়ামী লীগের যে প্রস্তাবটা আছে অন্তর্বর্তীকালীন সরকার করবে সমস্ত ইলেক্টেড মানুষদেরকে নিয়ে সংসদ সদস্য, এটা দীপমনি ডিপ্লোম্যাটদের বলেছেন, কিন্তু ওইখানে উনাদেরকে একটা জিনিস তো বলতে হবে যে এই সরকারের প্রধান কে হবে, কারণ 1996 যখন এরকম একটা সলিউশন বিএনপি চেয়েছিল তখন ওই সরকারের প্রধান হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আওয়ামী লীগ মেনে নেয় নাই। তো যে জিনিসটা আপনি মেনে নেননি সেই জিনিসটা তো আপনি অনেক কাছে ডিমান্ড করতে পারেন না, এটা তো সাধারণ ভদ্রতা। তাহলে আপনি আলোচনাটা করেন যে আপনারা যে সর্বদলীয় সরকার করতে চান এই সরকারের প্রধান কে হবে, এই প্রধান কি সংসদের বাইরে থেকে কাউকে করা যায় না, নাকি স্পিকার হবে, না স্পিকার কোন স্পিকার হবে, আমাদের স্পিকারের তো কোনো অভিজ্ঞতা নাই, আমি উইথ ডিউ রেসপেক্ট উনার তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডই নাই, উনি তো কোনোদিন তৃণমূল পর্যায়ে পলিটিক্স করেন নাই, উনি সংসদে সংসদ সদস্য কতদিন আছেন, উনি একজন ইনডিরেক্টলি ইলেক্টেড, উনি কিভাবে করে এত বড় গুরু দায়িত্ব, উনি কিভাবে পালন করে, ঠিক না, এটা তো প্রশ্নই আসে না। আমার যেটা কথা হচ্ছে এটা যদি চায় আর কি, ধরেন এটা বহুবার বলেছে আমি, ইলেকশনের 3 মাস আগে যে কোনো একজন এমপি পদত্যাগ করতে পারে, যে কেউ করতে পারে, বললেই করবে। আমি অনেক ইয়াং এমপির সাথে কথা বলে দিচ্ছি, তারা রাজি আছে পদত্যাগ করতে সেই পদে, ধরেন এক্স একজন নির্দলীয় লোক, এক্স কে আপনি ইলেকটেড করে আনেন, কতভাবে সম্ভব, কত রকম ভাবে সম্ভব। যদি চায় আওয়ামী লীগ, যদি চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে একজন নিরপেক্ষ লোক আপনি নির্বাচিত করেই আনেন, নিরপেক্ষ লোক আওয়ামী লীগ বিএনপির কাছে গ্রহণযোগ্য, তাকে আপনি ইলেকটেড করেই আনেন। কিন্তু এইটা তো আপনি বলছেন যে মানে একটা আদর্শ অবস্থান যদি থাকে, এখন তো সংলাপে কেউ যাচ্ছেই না, সেখানে আমরা কি করে সম্ভব। জি আমি একটা নিউজ পড়লাম, আপনার আপনাদের একটা মিটিং ছিল আপনাদের সম্পাদকদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেখানে আমাদের প্রথম আলোর এডিটর মতিউর রহমান অত্যন্ত স্ট্রংলি বলেছেন যে আপনারা যদি সংলাপের প্রস্তাব দিতে চান মেক ইট মিনিংফুল, সৈয়দ আশরাফ সাহেব একটা চিঠি নিয়ে যদি বেগম খালেদা জিয়ার কাছে যান তখন এটা মনে হবে খুব মিনিংফুল একটা ইনভিটেশন। এটা আমরাও বলেছি, উনি অত্যন্ত সঠিক কথা বলেছেন, এটা আমরাও বলেছি যে আপনি একটা মিনিংফুল একটা প্রপোজাল দেন, এটা তো এত বছর যাবত দুইটা দলের সংলাপ হয় না, এক দল আর এক দলের সাথে রাজপথে সংঘাত, আপনি পাবলিকলি বলার দরকার। তিনি ওই বৈঠকে বলছেন যে 26 বছর যাবত কোন সংলাপ হয় না আসলে সত্যিকার অর্থে, আর এম এ জলিল এবং আব্দুল মান্নান ভূঁইয়ার মধ্যে তো আসলে এটা সংলাপ না, ওটা তো সংলাপ হয় না, এটা ওনার তো ক্ষমতা প্রাপ্তই ছিল না, সংলাপ করা লোক দেখানো সংলাপ করা ছিল, ওনাদের কোনো ডিসিশন মেকিং ক্ষমতাই ছিল না। সো আমার একটা জিনিস খুবই আশা করি আমরা যে যে কোনো পদ্ধতিতে হোক সামনের ইলেকশন নিয়ে একটা কম্প্রোমাইজে দুইটা দলের পৌঁছানো উচিত। আমরা যে এত মৃত্যুর মিছিল দেখছি, এত অনিশ্চয়তা দেখছি, এত হরতাল, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, বৈদেশিক বাণিজ্য, কর্মসংস্থান, মানুষের নিরাপত্তা, একটা হরতাল হয়ে গেল আবার পরশুদিন আবার হরতাল, কি অবস্থা বলতে দিই আমরা, জামাতের হরতাল, সমস্ত কিছু মুখ থুবড়ে পড়েছে। এবং যেটা সবসময় আমি অ্যাসার্ট করি, যদি আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আগামী নির্বাচনকালীন সরকার নিয়ে
একটা সমঝোতা প্রতিষ্ঠিত হয়, আপনি দেখবেন সমাজে অন্য যে টেনশনগুলো আছে অন্যান্য ধরনের টেনশনগুলো অনেক রিডিউসড হয়ে যাবে, অনেক রিডিউসড হয়ে যাবে। যখন নর্মাল চ্যানেলে আলোচনা না হয় তখন অনেক অ্যাবনর্মাল সিচুয়েশন অ্যারাইজ করে। আপনি গণজাগরণ মঞ্চ বলেন, হেফাজত ইসলাম বলেন, এই যুদ্ধ অপরাধ বিরোধী, যুদ্ধ অপরাধীর বিচার বিরোধী আন্দোলনের নামে যে সহিংসতা বলেন, পুলিশি যে তাণ্ডব বলেন, সমস্ত কিছু হচ্ছে এই। আমার মাঝে মাঝে একটা লেখা লিখতে ইচ্ছা করে যে এই যে রায়টা উনি দিয়ে গেলেন সাবেক চিফ জাস্টিস খায়রুল হক সাহেব তত্ত্বাবধায়কের ডিলিট করে, এই রায়ের মূল্য কত আসলে কোন সমাজ বিজ্ঞানী যদি অ্যানালাইজ করে দেখবেন, হয়তো এই রায়ের মূল্য হিসাবে অলরেডি 2-3 হাজার লোক মরে গেছে, আরো কত মারা যাবে, কত টাকা অর্থনৈতিক ক্ষতি হবে, কত শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে, কত কর্মঘণ্টা আটকে থাকবে, গড নোস। এবং এমন একটা সর্বনাশা রায়, তারপরও এই রায়ের বেটার যে অংশটা সেটাকে আবার উনি নিজেই কনফিউজ করেছেন, আবার বেটার অংশটা আবার পলিটিশিয়ানরা মানে গুরুত্ব না দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়েছেন। আমার কাছে একটা জিনিস মনে হয় কি, দেখেন আমরা আমাদের রাজনৈতিক ক্রান্তি লগ্নে, বহু ক্রান্তি লগ্নে আমরা পলিটিশিয়ানদের কাছ থেকে দিক নির্দেশনা পেয়েছি, বহু ক্রান্তি লগ্নে। ওনারা 90 সনে যখন শাহাবুদ্দিন সাহেবকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করেন তখন এটা সংবিধান অনুযায়ী সিদ্ধ ছিল না, কারণ উনি তখনও চিফ জাস্টিস ছিলেন। ওনারা যখন কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধান সিদ্ধ ছিল না। ওনারা যখন লাস্ট 111 গভর্নমেন্টকে 2 বছরব্যাপী থাকতে দিলেন, ইলেকশন 90 দিনের মধ্যে করতে হয়, তারপর যখন ওটা অ্যাকসেপ্ট করে নেন, ওটাও সংবিধান সম্মত ছিল না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ওনারা সবকিছু মেনে নিয়েছিলেন। আজকেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে, মানে যদি ওনাদের কাছে দলের স্বার্থের চেয়ে দেশ এবং জনগণের স্বার্থ বেশি হয়, ওনাদের অবশ্যই একটা ক্রেডিবল ইলেকশনের রূপরেখা ওনাদেরকে ঠিক করতে হবে। এটা তত্ত্বাবধায়কের হতে পারে, এটা বেস্ট তত্ত্বাবধায়কের হচ্ছে বেস্ট অপশন, সেকেন্ড বেস্ট অপশন, বিকল্প অপশন হতে পারে একটা সর্বদলীয় সরকার যেটার প্রধান হবে অবশ্যই একজন নিরপেক্ষ, একজন নির্দলীয় মানুষ। সে ইলেক্টেড হয়ে আসতে পারে, নন ইলেক্টেড হয়ে আসতে পারে, আপনি সংবিধান পরিবর্তন করেন। সম্ভব কেন? সম্ভব না, সবসময় সম্ভব। সংবিধান কতবার কতভাবে পরিবর্তন করা হয়েছে না? আপনি শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস পদে যেন ফেরত যেতে পারেন সেই জন্য সংবিধান সংশোধন করেছেন। তারপরে কেয়ারটেকার লাস্ট 111 গভর্নমেন্ট আপনার 2 বছরব্যাপী ক্ষমতায় থাকলো, এই পুরো জিনিসটাকে আপনি লিগালাইজ করেছেন, কত কিছুই তো সম্ভব। সংবিধানটা কি? এটা মানুষের কল্যাণের জন্য তৈরি একটা জিনিস, মানুষের কল্যাণ যেখানে বেশি নিহত, যেটাতে বেশি নিহত, সেই ধরনের একটা রেজুলিউশন নিতে হবে। যদি শুধুই সংবিধান দেখতে হয় তাহলে তো পৃথিবীতে কোনো নতুন রাষ্ট্র জন্ম নিতে পারে না, পৃথিবীতে কোনো স্বাধীনতা যুদ্ধই তো সম্ভব না। সংবিধান কার জন্য? সংবিধান মানুষের জন্য, এবং সংবিধান মানুষের মাথা থেকে বের হওয়াই একটা জিনিস। এখানে যেখানে বৃহত্তর জনগণের স্বার্থ নিহিত সেই ধরনের পরিবর্তন আনতে হবে, এটার কোনো আপনার অল্টারনেটিভ নাই। এবং তাইলে তো দরকার সমঝোতা, সমঝোতা ছাড়া তো এটা হবে না। হ্যাঁ, এখন আনফরচুনেটলি আমাদের দেশে হয় কি, ধরেন সমঝোতাগুলো তখনই হয় যখন সরকার পক্ষ বুঝতে পারে যে বিরোধী দল তার প্রায় সমশক্তি সম্পন্ন, বিরোধী দলকে আপনার দমন নিপীড়ন করে মাথা নুইয়ে দেয়া যাবে না, এটা যখন তারা বুঝতে পারে শুধুমাত্র তখন কম্প্রোমাইজ হয়। আপনি খেয়াল করে দেখেন 1996-এ বিএনপি যে সমঝোতা করলো তত্ত্বাবধায়ক সরকার ইন্ট্রোডিউস করে, যখন বুঝলো যে রাজপথে বিরোধী দল এত শক্তিশালী যে আমি একা গোয়ার তুমি করে পারবো না, এরশাদ সাহেব যখন 90-তে স্টেপ ডাউন করলো একই সিচুয়েশন ছিল। আনফরচুনেটলি এটাই যদি লার্নিং হয় এখনকার বিরোধী দলের জন্য যে আমাদেরও যথেষ্ট পরিমাণে রাজপথের শক্তি দিয়ে সরকারকে বুঝাতে হবে যে যতই দমন নিপরণ করো আমরা মাথা নোয়াবার পাত্র না, শুধুমাত্র তখন যদি সরকার দল কম্প্রোমাইজ করার জন্য রাজি থাকে তাহলে এটা দুর্ভাগ্যজনক। আমি বলতে চাচ্ছি ওই রকম সিচুয়েশন হওয়ার আগেই বা ওই ধরনের সিচুয়েশন আরো গুরুতর হওয়ার আগেই সরকারের মধ্যে যেন শুভবুদ্ধির উদয় হয় যে আমরা আর ধ্বংস যা হওয়ার, প্রাণক্ষয় যা হওয়ার বহু হয়েছে বাংলাদেশের ইতিহাসে। আমি জানি না, আমি তো আপনার 90-এর পর থেকে আমরা অনেক বেশি ক্লোজলি অবজার্ভ করি সবকিছু, 90-এর পর থেকে গণতান্ত্রিক অভিযাত্রার যে সময়টা, কোন সরকারের আমলে আপনার এত আনন্যাচারাল ডেথ হয়েছে যে কোনো কারণে হোক, এত আনন্যাচারাল ডেথ হয়েছে, এটা একটা গণতান্ত্রিক সরকারের জন্য একটা ভালো ব্যাপার তো? অনেক তো হয়েছে, একটা সলিউশন আসার চেষ্টা করেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিলে অন্তত আপনারা এটা বলেন অন্তর্বর্তীকালীন যে সরকার হবে সর্বদলীয়, সেখানকার সেটার প্রধান কে হবে ওই ব্যাপার নিয়ে আলোচনার স্কোপ আছে, অ্যাটলিস্ট এইটুক বলেন যাতে আমরা বিএনপির সমালোচনা করতে পারি যে এইটুক তো বলেছে এখন আপনি বলেন। অনেক ধন্যবাদ আসিফ, আপনাকে ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকুন, শুভরাত্রি।